তো বন্ধুরা, যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু সবই এডুকেশন নিয়ে কিন্তু আলোচনা হয়, আর পরীক্ষা আর চাকরির অনুবর্ত যে এডুকেশন পরীক্ষা হয় সেখানে কিন্তু আলোচনা হয়। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাকে। তো এখানে কী হয়েছে, ইউপিএসসিতে নিয়োগ, সেন্ট্রাল আর্মেড পুলিশ ফোর্স ACS এক্সামিনেশন 2019। এখানে কিন্তু পদ আছে মাত্র 223টা পদ আছে। তো কিন্তু 21 তারিখ, 24শে এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আবেদন, আর শেষ হবে, শেষ আবেদনের তারিখ হলো 20 মে। তো এখানে কিন্তু অনলাইনে রিক্রুটমেন্ট চলবে, তোমরা বুঝতেই পেরেছো। সব বেসিক্যালি স্ট্যান্ডার্ড যেরকমভাবে চলে সেরকমভাবে চলবে। আর রিক্রুটমেন্টের যে নিয়োগকারী সংস্থা সেটার নাম হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে পোস্ট নেম সেন্ট্রাল আর্মি পুলিশ ফোর্স ACS এক্সামিনেশন 2019। তো এখানে ভ্যাকেন্সি তোমরা জানো 323টার মতন হবে। তো এখানে আমি সব ডিপার্টমেন্টগুলো বলে দিচ্ছি। BSF-এ 100টা আছে, CRPF-এ আছে 108টা, CISF-তে আছে 28টা, IDBP-তে আছে 21টা, SSB-তে 66টা, টোটাল 223টা। তো এখানে সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হলো শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু কোনো মাধ্যমিক ম্যাট্রিকুলেশন চায়নি, এখানে ডাইরেক্টলি চেয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস লেভেলে যোগ্যতা থাকলেই হবে। তো এখানে এজ লিমিট চেয়েছে 20 থেকে 25 বছর, অ্যাজ অন 1/8/2019, মানে প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে, 1/8/2019-এর মধ্যে। তো এখানে কিন্তু ইন্ডিয়া থাকলে তুমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে। সব থেকে ভালো জিনিস, এখানে কিন্তু জেনারেল আর ওবিসিদের জন্য 200 টাকা লাগবে, আর SC ST-র জন্য কোনো ফিস লাগবে না, যেরকমভাবে চলে। আর নির্বাচন পদ্ধতিটা কীভাবে হবে একটু ভালো মতো, ইন্টারভিউ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তোমরা ঠিক বুঝতে পারলে যে কীভাবে নির্বাচন করা হবে। প্রত্যেকটা 223টা পদ আছে, ভালোই পদ আছে, স্নাতক পাস দরকার, ডাইরেক্টলি বলে দিচ্ছি। আর এটার কিন্তু ডেট হবে, শুরু হবে 24 এপ্রিল, শুরু হয়ে গেছে, স্টার্টিং চলছে এখন, 20 মে কিন্তু লাস্ট তারিখ। আমি ডিসক্রিপশনে সেখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে কিন্তু সাবমিট করতে পারো, অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। যারা জেনারেল তাদের কিন্তু 200 টাকা লাগবে, যারা SC ST তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। আমি নোটিফিকেশন লিঙ্কটাও দিয়েছি, নোটিফিকেশন তুমি দেখতে পারো, তুমি যাচাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে তোমার ধন্যবাদ।